বাংলাদেশ নদীমাতৃক দেশ তাই মাছ আমাদের দৈনিক আমিষের যোগানের একটি বড় উৎস তবে তাজা মাছের সাথে আমরা আরও একটি পদের সাথে অতি পরিচিত তা হলো সুটকি মাছ নামটা শোনা মাত্রই মুখে জল এসে যায় অনেকের আবার অনেকের উল্টো পালানোরও উপক্রম হয় সাধারণত তাজা মাছের উচ্ছিষ্ট অংশটুকু ফেলে লবণ মাখিয়ে রোদে শুকিয়ে সুটকি মাছ তৈরি করা হয় বর্তমানে আধুনিক কিছু পদ্ধতির মাধ্যমে শুটকি মাছ সংরক্ষণ করা হয় মোট খাদ্য খাদ্য থেকে থেকে প্রাপ্ত প্রায় প্রায় ভাগ আসে মৎস্যজাত তার অর্ধেক পূরণ হয় শুটকি মাছ থেকে চলুন এখন জেনে নেওয়া যাক শুটকির পুষ্টিগুণ সম্পর্কে শুটকিতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন এতে সব ধরনের অ্যামিনো অ্যাসিড বিদ্যমান মোট একশো গ্রাম শুটকিতে শতকরা চোদ্দো থেকে বাইশ ভাগেই প্রোটিন রয়েছে প্রতি একশো গ্রাম মাছে দুই ভাগের নিচে চর্বি থাকলে তাকে কম চর্বিযুক্ত মাছ বলা হয় এক গবেষণায় দেখা যায় এদেশের অধিকাংশ সুটকি কম চর্বিযুক্ত তাই উচ্চ রক্তচাপ বা হৃদরোগে যারা ভুগছেন তাদের জন্য সুটকি একটি উৎকৃষ্ট খাবার হতে পারে তাজা মাছের তুলনায় সুটকিতে খনিজ লবণের পরিমাণ অনেক বেশি থাকে খনিজ উপাদানগুলোর মধ্যে ক্যালসিয়াম ফসফরাস ফেরাস আয়রন উল্লেখযোগ্য সামুদ্রিক মাছের শুটকিতে আছে ভিটামিন এ ও ডি সুটকি মাছে তাজা মাছের তুলনায় আমিষ প্রোটিন ও খনিজ লবণের পরিমাণ থাকে অনেক বেশি ক্যালসিয়াম ও লৌহের পরিমাণও থাকে অনেক ছোট চিংড়ি শুটকিতে লৌহের পরিমাণ বেশি রক্ত স্বল্পতা ও গর্ভবতী নারীরা এটি খেলে উপকার পাবেন যারা দুধ খেতে পারেন না বা ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারা প্রোটিনের বিকল্প উৎস হিসাবে মাঝে মাঝে শুটকি মাছ খেতে পারেন শুটকি মাছ খাওয়ার কিছু সতর্কতা আছে সেগুলো আমাদের জানা দরকার চলুন জেনে নেওয়া যাক শুটকি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের সময় প্রচুর লবণ দেওয়া হয় তাই উচ্চ রক্তচাপ ও হৃদরোগীদের জন্য এটি ক্ষতিকর হতে পারে বাত ও কিডনি রুগীদের বেশি সুটকি খাওয়া উচিত নয় যাদের কিডনিতে ক্যালসিয়াম পাথর হওয়ার ঝুঁকি আছে তারাও সুটকি এড়িয়ে চলবেন ইদানিং সুটকি সংরক্ষণে ক্ষতিকর কীটনাশক ডিডিটি জাতীয় উপাদান দেওয়া হয় তাই রান্নার আগে হালকা গরম পানিতে ভিজিয়ে বারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন বাড়িতে সুটকি সংরক্ষণ করতে হলে মাঝে মাঝে কড়া রোদে দিবেন বিভিন্ন সুটকির মধ্যে লৈটা মাছের সুটকি আমাদের কম বেশি অনেকেরই পছন্দ লোটটা মাছের শুটকি ইংরেজিতে বলা হয় বম্বে ডাক কিন্তু শুনতে হাস মনে হলেও আসলে ব্রিটিশদেরই দেয়া এই নাম ব্রিটিশ আমলে ভারতের বিভিন্ন জায়গা থেকে লোটটা শুটকি মালগাড়ি মেইল ট্রেনে বম্বে আসত ব্রিটিশরা এই লইটা শুটকির চালানকে বলতো মেইল বা ডাক সেই থেকে বম্বে ডাক লইটা মাছ সস্তা মাছ দামে সস্তা হলেও পুষ্টিতে ভরপুর এই লোটটা মাছ লইটা মাছ প্রোটিনে ভরপুর যখন লোটটা মাছকে শুটকি করা হয় তখন এই প্রোটিনের পরিমাণ আরও বেশি বৃদ্ধি পায় আর প্রোটিন আমাদের শরীরের টিস্যু গঠনে প্রত্যক্ষ ভূমিকা রাখে লোটটা মাছে থাকা প্রোটিন শরীরে হরমোন অ্যাঞ্জাইম এবং অন্যান্য কেমিক্যালের ভারসাম্য বজায় রাখে লইটা মাছে রয়েছে অতি উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটি মানুষের শরীরের রক্তনালীগুলোকে পরিষ্কার রেখে হার্ট স্ট্রোকের ঝুঁকি কমায় হার্টের সুস্বাস্থ্যের জন্য লোইটা মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কাজ বহুমাত্রিক যেমন অতিরিক্ত রক্ত জমাট বাধা প্রতিহত করা রক্তে ট্রাইগ্লিসেরাইডের লেভেল কমানো রক্তে সঞ্চালন বাড়ানো ইত্যাদি তো ভিয়ার্সরা এতদিন যারা শুটকি মাছকে অবহেলা করে এসেছেন বা জানতেন না শুটকি মাছ খেলে আপনার শরীরে কি কী উপকার আপনি পেয়ে থাকেন তো আমার আজকের কয়েক মিনিটের ভিডিও দেখার মাধ্যমে জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবং আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ